নগরীর ছক বাজার থানার ডিসি রোড এলাকা ডিশ লাইনের ব্যবসা দখলের কেন্দ্র করি দুই গ্রুপের ব্যাপক গোলাগুলি হই। এই গোলাগুলিত ফরিদুল ইসলাম ফরিদ নামে একজন নিহত হই। গোলাগুলি শুরু হইলি পথচারী ও এলাকাবাসী হলের মধ্যে আতঙ্ক ছড়াই পড়ে। এই ঘটনাত উগ্র পথচারী সহ এবং ঘরের ভিতর তাহা 11 মাসের উগ্র বাচ্চা সহ ওই পরিবারের আরো দুইজন আহত হই। আহত হলে আসার সময় আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছি, এখানে দৌড়াদৌড়ি মারামারি চলতেছে, তো তো গুলি করছে যে সেল একটা গুলি দিতে বাসার সামনে দিয়ে ঢুকছে, সেলের দিয়ে গুলি করছে, তো গুলির সিটা গুলি গিয়ে আমার সেলের মাথার উপর পড়ছে, এবারে এখানে পায়ে এ পায়ে পড়ছে। নিহত ফরিদুর স্বজন সিপ্লাসের হই প্রথমে নামাজ পড়েছি, নামাজ পড়ে এনে বাচ্চা খাই নিয়ে অফিসের দিকে যার, মানে তার ব্যবসায়ী দোকানের মধ্যে যার, এমন তার ফয়সাল তারা আরও 4-5 জন লোকে দেখি একদম 2-3 হাতের মধ্যে তারা গুলি করছি, একজনে গুলি করছি আর কোনে মানে সাড়া দিই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সি প্লাজার হয় চকবাজার থানাধীন ডিসি রোড থেকে বিকাল 4:30টার দিকে মোহাম্মদ ফরিদ নামে একজন লোক নিয়ে আসছে আহত অবস্থায়, গুলিবিদ্ধ আহত অবস্থায়, আনার সাথে সাথে তাকে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে। ওখান থেকে আরও দুজন, একটা মহিলা আর একটা বাচ্চা আসছে আহত অবস্থায়, ওখানে আমাদের উদ্বোধন অফিসাররা আছে। ডেক্স নিউজ সি প্লাস টিভি।